শনিবারের ব্রিগেডে সকাল থেকে লক্ষ লক্ষ মানুষের ঢল তো ছিলই, কিন্তু এই লক্ষাধিক মানুষের নানান মনোরঞ্জনের জন্য রীতিমতন পসরা বসে গেছিল। এখানে পোশাকের পসরা বসেছে, তার পাশে অন্যান্য সামগ্রীর পসরা বসেছে, এছাড়াও কলা, কমলা লেবু, কুল, আপেল, বিভিন্ন ফলের পসরাও বসেছে, এবং তার সঙ্গে চা, কফি, অন্যান্য সামগ্রী, খাবার দাবার সব কিছুই কিন্তু এই ব্রিগেডের মাঠে অস্থায়ী দোকান থেকে বিক্রি হচ্ছে সকাল থেকে রমরমিয়ে। এবং রাজ্যের নানা প্রান্ত থেকে আসা মানুষজন সেই সমস্ত অস্থায়ী দোকানে ভিড়ও জমাচ্ছেন। এর পাশাপাশি আরেকটি দোকানও রয়েছে, এই ধরনের বেশ কয়েকটি দোকান রয়েছে যেখানে বিক্রি হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, মা মাটি মানুষ লেখা উত্তরীয় ব্যাজ এবং বিভিন্ন দলীয় সামগ্রী যেগুলো নেতা কর্মী সমর্থকরা কিনছেন আগ্রহ ভরে। এবং এই দোকানেরই কিন্তু সব থেকে বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে, কারণ আজকে তৃণমূল কংগ্রেসের ডাকেই ব্রিগেড সমাবেশ, এবং সেখানে মূলত রাজ্যের সমস্ত প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাই এসেছেন। এই সবের মাঝে এক অন্য রঙের ছোঁয়াও ব্রিগেডের মাঠে রয়েছে। মন্তেশ্বর থেকে এসেছেন লোকশিল্পী এই দোতারা হাতে, এবং তিনি গান করতে করতে ব্রিগেডের মাঠে হেঁটে চলেছেন, তিনিও এখানে রয়েছেন, নিরঞ্জন বাবু। নিরঞ্জন বাবু, আজকে এই ব্রিগেড সমাবেশে আপনার সংস্কৃতির ভাষায়, গানের ভাষায় কি বলবেন? জননী জন্মভূমি সারেগাদপি গড়িয়সি দিভুজা দুর্গা মমতা, তোমায় স্বাগতম, তোমায় স্বাগতম, তোমায় স্বাগতম, গ্রামে গঞ্জে শহরে নগরে খেতে খামারে পাহাড়ে পর্বতে নদী বন্দরে ঘাসে ঘাসে মাটিতে জাগমে সেই অগ্নিকন্যা মমতার নাম, মমতা মমতা মমতা।